নির্বাচনের আগে জনগণকে দেওয়া ওয়াদা মাথায় রেখে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের উন্নয়নই যেন লক্ষ্য হয়, এই আহ্বানও জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই আহ্বান জানান সরকার প্রধান। শালি জয় রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম। এ সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান সরকার প্রধান। সারা বাংলাদেশেই কিন্তু আমরা এই উন্নয়নের কাজ করে যাচ্ছি, কারণ সম্পূর্ণ আন্তরিকতার সাথে আমরা এটাই মনে প্রাণে বিশ্বাস করি যে দেশের কল্যাণে কাজ করলে করা যায়। এখানে জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের জনগণের সেই সমর্থনটা আমরা পাই। তো আমি আপনাদের কাছে এটাই চাইবো যে জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে আপনারা যে ওয়াদা দিয়ে এসেছেন আর আজকে যে শপথ নিলেন সেটা মাথায় রেখে আপনারা মানুষের জন্য কাজ করবেন। করোনার টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করার তাগিদ দিতেও জনপ্রতিনিধিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে আমার অনুরোধ থাকবে, স্ব এলাকায় নিজের মানুষগুলি যারা, তারা যাতে সময় মতো ভ্যাকসিনটা নিতে পারে, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং নাম নিবন্ধন করে, এবং এই নিবন্ধনও সহজ করে দেওয়া হয়েছে এখন, যেমন প্রত্যেকটা ডিজিটাল সেন্টারে নিবন্ধন করা যাবে, আর তাছাড়া আইডি কার্ড নিয়ে গেলে পরে সেটা দেখে নিবন্ধন হয়ে যাবে এবং সাথে সাথে ভ্যাকসিনটা নিয়ে নিজেকে সুরক্ষিত রাখা। সরকার প্রধান জানান মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য আরো 50,000 ঘর নির্মাণ করতে আরো 1,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 50,000 ঘর নির্মাণের জন্য 1,000 কোটি টাকা ছাড় করেছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।